রেদোয়ান মাসুদ স্যারের কিছু সেরা উক্তি যা আপনার জীবনের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে যথেষ্ট। প্রেম হলো মরণব্যাধির চেয়েও ভয়ানক রোগ, কারণ মরণব্যাধি মানুষকে একেবারে শেষ করে দেয়, আর প্রেম রোগ অনেককে সারা জীবন তিলে তিলে ক্ষয় করে মারে। পাখি স্বাধীনভাবে উঠতে পারে ততক্ষণই যতক্ষণ তার ডানা মুক্ত থাকে, কিন্তু সেই ডানায় যখন তার বাচ্চা থাকে তখন সে আর স্বাধীনভাবে উঠতে পারে না, তাকে খুব সাবধানে উঠতে হয়। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। কিছু চোখ তোমার দিকে বাঁকা নজরে তাকাবে, কিছু হৃদয় তোমাকে আপন করে নিতে চাইবে, আর কিছু কণ্ঠ তোমাকে মধুর সুরে ডাকবে। তাই বলে তুমি সবার দিকে তাকাতে পারো না, সবার হৃদয়ের সাথে হৃদয় মিলাতে পারো না, সবার কণ্ঠে কণ্ঠ দিতে পারো না। তোমাকে এমন একজনকেই বেছে নিতে হবে যে তোমার চেহারা দেখে ভালোবাসবে না, ভালোবাসবে শুধু তোমার হৃদয় দেখে। যে থাকবে না তাকে যত ভাবেই আটকে রাখতে চাও না কেন, কোনো লাভ হবে না, কারণ সে ইতিমধ্যেই তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালোবাসার অভিনয় করবে, কিন্তু তুমি তাকে এতই ভালোবেসে ফেলেছো যে তার সামান্য একটু অভিনয় তাকে ফিরে পাওয়ার স্বপ্নে তোমার অস্থির হয়ে যাবে। আসলে এ স্বপ্নই তোমাকে আরও বেশি কষ্ট দিবে, যা তুমি কল্পনাও করতে পারবে না। রেদওয়ান মাসুদ।